layers are gone and come. The birds have just begun. We will always take a stand for the people, for the land. Let's go back. সবাইকে স্বাগত আমার চ্যানেলে। চন্দ্রনাথ মন্দির ও খোয়াছড়া ঝর্ণা ভ্রমণ শেষে এই মুহূর্তে আমরা রয়েছি গুলিয়াখালি সি বিচে। যদিও এখানে আসতে আসতে আমাদের সন্ধ্যা হয়ে গিয়েছে, আর আমরা এটাই চেয়েছিলাম যে গুলিয়াখালি সি বিচে আমরা সূর্য অস্ত দেখব। গুলিয়াখালি সমুদ্র সৈকত চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলায় অবস্থিত। স্থানীয় মানুষের কাছে এই সৈকত মুরাদপুর বিচ নামেও পরিচিত। সীতাকুণ্ড বাজার থেকে গুলিয়াখালী সি বিচের দূরত্ব মাত্র 5 কিলোমিটার। সিএনজি রিজার্ভ করে গেলে ভাড়া পড়বে 150 টাকা, আর যদি কেউ শেয়ার করে সিএনজিতে যেতে চায় সেক্ষেত্রে জনপ্রতি ভাড়া পড়বে 30 টাকা। ভাটা থাকলে কাদার মধ্য দিয়ে হেঁটে বেঁচে যাওয়া যায়, এবং জোয়ারের সময় জনপ্রতি 30 টাকা দিয়ে ট্রলারে চেপে বিচে পৌঁছা যায়। অনিন্দ্য সুন্দর গুলিয়াখালী সি বিচকে সাজাতে প্রকৃতি যেন কোনো কার্পণ্যই করেনি। একদিকে দিগন্ত জোড়া সাগর জলরাশি, আর অন্যদিকে কেওড়া বন এই সাগর সৈকতে করেছে অনন্য। কেওড়া বনের মাঝ দিয়ে বয়ে যাওয়া চারিদিকে কেওড়া গাছের শ্বাসমূল লক্ষ্য করা যায়। এই বন সমুদ্রের অনেকটা ভিতর পর্যন্ত চলে গিয়েছে। এখানে পাওয়া যাবে সোয়াম্প ফরেস্ট ও ম্যানগ্রোভ বনের মতো পরিবেশ। গুলিয়াখালী সৈকতকে ভিন্নতা দিয়েছে সবুজ গালিচার বিস্তীর্ণ ঘাস। সাগরের পাশে সবুজ ঘাসের উন্মুক্ত প্রান্তর নিশ্চিতভাবে আপনার চোখ জুড়াবে। বিচের পাশে সবুজ ঘাসের এই মাঠে প্রাকৃতিকভাবেই জেগে উঠেছে আঁকাবাঁকা নালা। এইসব নালায় জোয়ারের সময় পানি ভরে ওঠে, চারপাশে সবুজ ঘাস আর তার মধ্যে ছোট ছোট নালায় পূর্ণ এই দৃশ্য যে কাউকে মুগ্ধ করবেই। অবশেষে গুলিয়াখালী সি বিচ, আস্তে আস্তে সন্ধ্যা, সূর্য ডুবে গেছে, একটু বাকি আছে কিঞ্চিত, ক্যামেরায় ধরা পড়বে না। অসাধারণ জায়গা, সত্যি অসাধারণ জায়গা।
লোকে লোকারণ্য, মানুষ আর মানুষ চারিদিকেই। সাগরের এত ঢেউ ও গর্জন না থাকলেও এই নিরিবিলি পরিবেশে গুলিয়াখালী সমুদ্র সৈকত আপনার কাছে ধরা দেবে ভিন্নভাবে। চাইলে জেলেদের বোটে সমুদ্র ঘুরে আসতে পারেন, এক্ষেত্রে বোট ঠিক করতে হবে দরদাম করে। একদিনের ট্যুরের জন্য চট্টগ্রামের সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড়, গুলিয়াখালী সি বিচ ও খোয়াছড়া ঝর্ণা খুবই ভালো জায়গা। সুন্দরবনের আংশিক দেখি দিচ্ছি ভাই, ওখানে ভিতরে এক কাপ চা দরকার ছিল, সবাই মিলে ভাগ করে খাইতাম, তাই তো, না কিছু করার নাই, এমন একটা জায়গায় আসছে এখানে পানি ছাড়া কিছু পাওয়া যাবে না, নোনা পানি তাও। হ্যাঁ, নুন নিয়ে খেতে পারবেন। চন্দ্রনাথ মন্দির ও খোয়াছড়া ঝর্ণা নিয়ে আমার দুটি ব্লগ করা রয়েছে, ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া রয়েছে, ইচ্ছে করলে দেখে নিতে পারেন। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।